Hi friends, good morning. Welcome back to my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো। তা তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দেখো এই যে কর্মি শাকটা আছে, এই কর্মি শাক দিয়ে আমি একটা খুব ভালো রেসিপি বানাবো। তা শাকটা আমি কেটে ধুয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আমরা অনেক ভাজা খাই বা তোমরা নিজেরাও জানো যে আমরা আলু দিয়ে বা তরকারি বানাই, রুটির সাথে খুব ভালো লাগে। তা আজকে আমি তোমাদেরকে বড়া বানিয়ে দেখাবো। এটা কিন্তু বিকালে স্ন্যাক্সে মনে করলেও খেতে পারো, বা ভাতের সাথে ডাল ভাত আর এই বড়াও খুব ভালো লাগে। তাহলে চলো বড়াটা কীভাবে বানাই দেখতে থাকো। দেখো এই যে দুটো পেঁয়াজ আমি কেটেছিলাম, এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, এই যে আন্দাজ মতো নুন, হলুদ, এই যে 4-5 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি, নিয়ে এই যে ঢেলে দিলাম। এবার আমি বেসন দিয়ে দিলাম, এই যে অল্প সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা কিন্তু উপরে দিলে একটু ক্রাঞ্চি হয়, বা তোমরা যদি কেউ মনে করো চালের গুঁড়ো দিয়েও বানাতে পারো। এই যে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, ম্যাগি মশলা দিলে খুব টেস্ট হয়। এবার সব দিয়ে শাকটা কিন্তু ধুয়ে, যেহেতু সাথে সাথে ই করেছি, শাকের মধ্যে কিন্তু অনেকটা জল আছে, এটা দিয়ে আগে আমি মেখে দেখবো কতটা লাগবে সেই বুঝে জল দেবো, বা যদি দেখবো একটু বেশি ক্যাটকাটা হয়ে গেছে তাহলে আমি বেসন দেব। দেখো আমি এটাকে এই যে চেপে চেপে মেখে নিলাম, তাতে শাকগুলো মুজে গেল। তারপর দেখো একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, এই ডিমটার কারণে খুব কিন্তু টেস্ট হয়। এই যে ডিমটা দিয়ে এবারে আমি মেখে নেব, তাহলে কিন্তু আমার আর জল লাগলো না ডিমটা দিয়েই। শাকে তো আগে জল ছিলই। তো দেখো এর ভিতরে কাঁচা লঙ্কা কুচি করে দেবো। তো আমি আর কাঁচা লঙ্কা না দিয়ে আমি এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তোমরা যদি মনে হয় কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো যারা লাল লঙ্কা না খাও। তো এই যে আমার মাখা হয়ে গেছে, আমি এরকম করে 5 মিনিট রেখে দেবো, তারপর আমি ভাজবো। তো এই যে 5 মিনিট হয়ে গেছে আমি রেখে দিয়েছিলাম, একদম এই যে পাতাগুলো একদম মজে গেছে। এবার আমি এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আমি কিন্তু এটা সাদা তেলে ভাজছি। তো তোমরা যদি মনে করো তোমরা সর্ষের তেলেও ভাজতে পারো, কিন্তু সাদা তেলে ভাজলে না বেশি টেস্ট হয়, এর জন্য আমি সাদা তেলেই ভাজছি। তো এই যে আমার তেলটা গরম হয়ে গেছে আমি একটু কমিয়ে নেব। এবারে আমি এই যে বড়াগুলো দিতে থাকবো, এটা কিন্তু সস দিয়েও খেতে খুব ভাল লাগে, বিকালে যদি মনে করো চায়ের সাথেও এরকম খেতে পারো। এটা কিন্তু অসাধারণ রেসিপি, তোমরা একবার বানিয়ে খেতে পারো, খেয়ে দেখতে পারো, এর টেস্টটা বুঝতে পারবে যে কত স্বাদ এটা। তাই যে এই পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই পাশটা ধুয়ে নিচ্ছি। তোমরা যদি মনে করো এর মধ্যে কিন্তু ডিম না দিলেও পারো, ডিমটা দিলে একটু স্বাদটা বেশি হয় বলে আমি ডিমটা দিলাম। এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে এসছে, এবার এগুলো আমি তুলে নেব। আরও আছে, এগুলো আমি ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু অবশ্যই দেবে, পেঁয়াজটা দিলে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ আসছে। আর আমরা যখন এমনিও কর্মি শাক ভাজা করি আমরা জানো আমরা কাঁচা পেঁয়াজটা দিই যেন ওর সুন্দর গন্ধটার জন্য। তাই এটাও আমি উল্টে পাল্টে ভেজে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো কর্মি শাকের বড়াটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এই দেখো এটা কিন্তু খেতে খুব ভাল লাগে। তা তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিও, তা তোমাদের আমি একটা খেয়েও দেখাচ্ছি। এই যে এই দেখো ভেতরটা কিন্তু ঠিক এরকম হবে, এটা কিন্তু খেতে খুব সুন্দর। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে বানিও,
তা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আজকের জন্য টাটা।